নমস্কার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি অনার্স লেভেল মাস্টার্স লেভেলের এছাড়া উচ্চ মাধ্যমিক মাধ্যমিক নবম শ্রেণী অষ্টম শ্রেণীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিরক্ষীয় চিরহরিত অরণ্য সম্পর্কে এটি তোমাদের অনার্স লেভেলে কিন্তু রয়েছে এবং ব্রড কোশ্চেন আছে সিক্স সেমিস্টারে রয়েছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট তো আমরা আজকে রেইন ফরেস্ট সম্পর্কে আলোচনা করব। এবং আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু থাকবে আজকে এই যে অরণ্য সম্পর্কে সেটা হবে অবস্থান জলবায়ুগত বৈশিষ্ট্য উদ্ভিদ সম্প্রদায় প্রাণী সম্প্রদায় এবং কাষ্ঠশিল্প এই ভিডিওটিকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি প্রথম পার্টে থাকবে আমাদের অবস্থান জলবায়ুগত বৈশিষ্ট্য এবং উদ্ভিদ সম্প্রদায় এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ পরবর্তীতে আমরা একটি ভিডিও প্রকাশ করব সেটিতে থাকবে প্রাণী সম্প্রদায় এবং শিল্প সম্পর্কে তাহলে আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে চলো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আমাদের প্রথমে জানতে হবে নিরক্ষীয় চিরহিতরণের অবস্থানটা কোথায় ওকে আর অবস্থান বলতে গেলে আমরা জানি চিরহরিত চিরোহিতরণ মানে কি নিরক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় চিরইতরণ দেখা যায় তবে দশ ডিগ্রি উত্তর থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কিন্তু বেশি পরিমাণে নিরক্ষীয় চিরহিতরণের বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য করা যায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ডের ম্যাপে নিরক্ষীয় চিরহিতরণের অবস্থানটা এখানে দেখানো রয়েছে অ্যামাজন অববাহিকায় কঙ্গো অবাইকা ইন্দো মালয়েশিয়া অঞ্চল তাছাড়া জাবা সুমাত্রা বর্ণীয় প্রভৃতি অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের বায়োমটা অবশ্যই লক্ষ্য করা যায় এবার দেখো এই যে অঞ্চলটাতে আমরা নিরক্ষরেখা জানি সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলস্বরূপেখানে কি উষ্ণতাটা অত্যন্ত বেশি হবে এবার উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার সাথে সাথে বা জলবায়ুগত বৈশিষ্ট্যও কিন্তু এই বায়ম সৃষ্টির অন্যতম প্রধান কারণ তো এর জন্য আমরা জলবায়ুগত বৈশিষ্ট্যকে নিয়ে বৈশিষ্ট্যটা নিয়ে একটু আলোচনা করব যে জলবায়ুগত বৈশিষ্ট্য নিরক্ষীয় বায়ামে কিভাবে প্রভাব ফেলছে আমরা জানলাম কি নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে কি হবে ফলে সূর্যের ওপর মানে নিরক্ষরেখার নিরক্ষীয় অঞ্চলে অত্যাধিক পরিমাণে তাপ পড়বে অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয় অর্থাৎ এই যে মিডিলে যেটা নিরক্ষরেখায় নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং দুপাশে যত যায় শত হচ্ছে তীর্যকভাবে কিরণ দেয় এবার নিরক্ষরেখায় যেহেতু লম্বভাবে কিরণ দিচ্ছে সূর্য ফলে নিরক্ষীয় অঞ্চল বরাবর প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে ফলে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয় ফলস্বরূপ দেখো বৃষ্টিপাতের পরিমাণও বেশি পাচ্ছে উষ্ণতাও বেশি পাচ্ছে ফলে এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রাণী প্রভৃতির জন্মলাভ হয় তাই জন্য এই ব্যায়ামটাকে সর্বোৎকৃষ্ট বায়াম বা অপটিমাম বায়াম বলে উল্লেখ করা হচ্ছে এর সাথে তোমাদের জেনে রাখা দরকার এই নিরক্ষীয় চিরহিতটা কিন্তু সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অর্থাৎ জীববৈচিত্র্য কি এখানে প্রচুর প্রাণী উদ্ভিদ একত্রে মিলেমিশে অবস্থান করে যে একটা পরিবেশ গড়ে উঠছে গড়ে তুলছে বৈচিত্র্য গড়ে তুলছে সেটা হচ্ছে জীববৈচিত্র্য এই অঞ্চলে কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে আর বৃষ্টিপাতটা কেমন হয় প্রতিদিন পরিচালন বৃষ্টিপাত হয় আর বিকাল চারটের পরে এবার যেহেতু বিকালবেলা প্রতিদিন বৃষ্টি হয় তাই জন্য এটাকে ফোর ও ক্লক রেইনও কিন্তু বলা হয় এ হচ্ছে আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্য এবার জলবায়ুগত বৈশিষ্ট্যের পরে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানবো সেটা উদ্ভিদ সম্প্রদায়ের বৈশিষ্ট্য অর্থাৎ উদ্ভিদ সম্প্রদায় বা প্ল্যান্ট কমিউনিটিটা এখানে কেমন থাকে দেখো উদ্ভিদ সম্প্রদায় আমরা জানলাম কি উষ্ণতা এবং বৃষ্টিপাত থাকার ফলে উদ্ভিদের কিন্তু বৃদ্ধি অত্যন্ত দ্রুত হারে হয় এবং গাছগুলো অত্যন্ত লম্বা হয় এবার আলোর প্রাপ্যতাটা কেমন গাছগুলো যদি আমার অনেক বড় বড়ো হয় তাহলে গাছের উপরই অংশে আলোটা বেশি পাবে নিচের দিকে তুলনামূলক আলো কম পাবে তো এই আলোর প্রাপ্যতার ওপর ভিত্তিতে এই নিরক্ষী অরণ্যকে একটা উল্লম্বভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে তো উল্লম্ব শ্রেণীবিন্যাস যেটা রয়েছে সেখানে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াগ্রামের সাহায্যে দেখানো রয়েছে লেয়ার্স অফ দ্য রেইন ফরেস্ট একদম যেটা উপরে থাকছে সেটা হচ্ছে লেয়ার অর্থাৎ যেটা হচ্ছে আটত্রিশ মিটার এদের উচ্চতা হবে একদম উপরে আর দুই নম্বর হচ্ছে ক্যানোপি লেয়ার এর উচ্চতা প্রায় উনত্রিশ মিটার এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার অর্থাৎ লেয়ার এটা হচ্ছে লেয়ার ওয়ান এটা হচ্ছে লেয়ার টু আর তৃতীয় হচ্ছে আন্ডার স্টোডি লেয়ার এটা হচ্ছে লেয়ার থ্রি এটা হচ্ছে প্রায় কুড়ি মিটার হবে আর চার নম্বর হচ্ছে আন্ডারগ্রোথ লেয়ার এটা হচ্ছে চার নম্বর লেয়ার এই চারটে লেয়ার কিন্তু লক্ষ্য করা যায় এবার দেখো এই চারটে লেয়ারের সাথে তোমরা দেখছো ওই গাছগুলোর সাথে কিছু আঁকা বাঁকা উঠেছে দাগ এগুলোকে বলা হচ্ছে লেয়ানা বলা হচ্ছে ওকে এই নিরক্ষীকরণের যে চারটে লেয়ার আমরা জানলাম এই চারটে লেয়ার সম্পর্কে আবার বিস্তারিত একটু আলোচনা করা হবে দেখো প্রথম যে লেয়ারটা বলেছে প্রথম লেয়ারটার নাম হচ্ছে কি জানলাম এমার্জেন্ট লেয়ার এই এমার্জেন্ট লেয়ারে কী হয় এখানে উদ্ভিদগুলোর সর্বোচ্চ বৃদ্ধি পায় আর যেহেতু এটা সব থেকে উঁচুতে থাকে তার জন্যে সূর্যালয় এবং বৃষ্টিপাতের মাত্রাটাও বেশি হয় এবং গাছগুলোর উচ্চতা প্রায় তিরিশ থেকে ষাট মিটার বেশি লক্ষ্য করা যায় আর দু নম্বর রয়েছে কি কেনপি লেয়ার অর্থাৎ চাদোয়া স্তর কেনপি মানে হচ্ছে চাদোয়া চাদোয়াটা কি গাছগুলো এত লম্বা হয় যে ঊর্ধ্বাকাশে গিয়ে বা উপরের দিকে গিয়ে গাছের বড় বড় পাতাগুলো পরস্পরের সাথে সংলগ্ন হয় পরস্পরের সাথে জুড়ে যায় ফলে পরনে পরস্পর অবস্থান করে একটা ছাতা বা চাদোয়ার ন্যায় আকৃতি ধারণ করে সেটাকে বলা হচ্ছে ক্যানোপি বা চাদোয়া গঠন এই চাদুয়া গঠনের ফলে কিন্তু ভূমিভাগে সূর্যালোক পৌঁছতে পারে না বা ভূমিভাগটা সাঁতসেতে থেকে যায় এটা হচ্ছে ক্যানোপি লেয়ারের একটা বৈশিষ্ট্য এইবার তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডার স্টোরি লেয়ার এটা এটা হচ্ছে ক্যানোপি লেয়ারের নিচে যেটা রয়েছে আন্ডার স্টোরে এটা দেখি পনেরো থেকে কুড়ি মিটার হয় গাছগুলোর উচ্চতা উপরিস্ত মানে একদম উপরে লেয়ার থেকে ভেদ করে আসা যে পরিমাণ সূর্য আসে সেই পরিমাণ সূর্যালোকটা এরা হচ্ছে শোষণ করে নেয় এবং এদের পাতাগুলোও কিন্তু অপেক্ষিত বেশ প্রশস্ত হয় চার নম্বর আছে আন্ডারগ্রোথ লেয়ার আন্ডারগ্রোথ মানে কি এরা একদম নিচের দিকে হয় এগুলো কিন্তু তেমন কোনো বৃক্ষ না আগের তিনটে লেয়ার যেহেতু দেখলাম আমরা একটা বৃক্ষমূলক গাছ দেখা যাচ্ছে এই চার নম্বর লেয়ারটাতে কিন্তু কোনো বৃক্ষ জাতীয় গাছ জন্মাবে না কি জন্মাবে তাহলে বিরুদ্ধ শ্রেণীর গাছ জন্মাবে খুব কাষ্ঠলযুক্ত হবে না এই স্তরের উদ্ভিদগুলোর উচ্চতা প্রায় পাঁচ মিটার হয়ে থাকে বিচ্ছিন্ন হয়ে বনভূমিতে অবস্থান করে এরা ওকে তাহলে আন্ডারগ্রোথ লেয়ারটা আমরা জানলাম চার নম্বর লেয়ার এরপর জানতে হবে পরবর্তীতে উদ্ভিদের প্রকারভেদ এখানে মূলত তিন ধরনের উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায় একটা বৃক্ষ জাতীয় লতানো উদ্ভিদ আর পরজীবী উদ্ভিদ এই তিন ধরনের উদ্ভিদ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে তাহলে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ কী কী বৃক্ষ জাতীয় গাছ এখানে বৃক্ষ জন্মাচ্ছে আর এখানে যেহেতু এত আমার উষ্ণতা বৃষ্টিপাত বেশি ফলে এখানে জীব প্রজাতির বৈচিত্র্য কিন্তু অনেক বেশি রোজ উট উট তারপরে মেহগনি গ্রিনহার্ট আবলুজ রাবার প্রভৃতি গাছ কিন্তু এই অঞ্চলে হয় এবার এই অঞ্চলের উদ্ভিদের প্রধান যে বৃষ্টি বৈশিষ্ট্য রয়েছে তা এটা তো তো চিরহরিতরণ কেন কারণ এখানে বৃষ্টিপাত সূর্যালোক সবসময় বেশি থাকে ফলে এখানকার গাছগুলো কিন্তু চিরসবুজ প্রকৃতি হয়ে থাকে আর পত্রগুলো যথেষ্ট প্রশস্ত হয় এবার উষ্ণতা বৃষ্টিপাত পাওয়ার ফলে গাছগুলোর বৃদ্ধি সারা বছর ধরে হয় মানে বৃদ্ধি ব্যাহত হয় না এছাড়া নির্দিষ্ট কোনো বৃদ্ধিকাল নেই তাই বর্ষ পরিলক্ষিত হয় না পুষ্পায়ন বা ফল ধরার বিশেষ কোনো মরশুম নেই বৃক্ষগুলির কাঠ অত্যন্ত শক্ত হয় যেমন হচ্ছে এখানে কুইব্রাকো গাছ জন্মায় যেটাকে কুটার ভাঙা গাছও বলা হয় এছাড়া ভূমিভাগ থেকে এক থেকে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভূমিভাগ থেকে যখন গাছগুলো উপর দিকে উঠবে না এক থেকে দুই মিটার পর্যন্ত গাছে তো কোনো শাখা প্রশাখা থাকবে না গাছে তার উপরে যখন উঠবে তখন এগুলোতে শাখা প্রশাখা থাকবে পৃথিবীর যে কোনো অরণ্যের চেয়ে এই অরণ্যে উদ্ভিদ উদ্ভিদ প্রজাতির সংখ্যা কিন্তু অবশ্যই বেশি এরপর আছে কি লতানো উদ্ভিদ অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো অন্যদের উপর ডিপেন্ডেন্ট করে বেড়ে উঠছে এর বৈশিষ্ট্য কি এরা চিরহরি ধরনের উল্লেখযোগ্য একটা সদস্য সূক্ষ্ম সূক্ষ্ম আকর্ষের সাহায্যে এরা বড় উদ্ভিদকে ধরে মানে এরা যদি আকর্ষ না থাকে তাহলে এরা কিন্তু উঠতে পারবে না এরা আকর্ষের সাহায্যে কিন্তু এর উপরের দিকে বৃদ্ধি লাভ করে এছাড়া কি সূর্যালোক পাওয়ার জন্য এদের মধ্যে সংগ্রামে লিপ্ত থাকতে হয় আর গোটা বনভূমিতে জালকার আকারে বিন্যাস করে এগুলোই কিন্তু অনেকটা লিয়ানার মতো আকৃতি নাই নব্বই প্রজাতির আরোহী উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায় লিয়ানা যেগুলো বললাম লিয়ানা লিয়ানাগুলো ভূমিভাগের তলদেশ থেকে শুরু করে অরণ্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত দেখতে পাওয়া যায় এরা অধিক পুরু কাস্টলযুক্ত হয় দীর্ঘ দৈর্ঘ্য প্রায় দুশো চল্লিশ মিটারের কাছাকাছি উপরিভাগটা মুখুটের ন্যায় দেখতে হয় এগুলো এবার দেখো তোমরা ছবির মাধ্যমে এখানে লিয়ানাটা দেখতে পাচ্ছ মানে এদের সাথে এরকমভাবে রাউন্ড হিসেবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে লিয়ানা এই লিয়ানাগুলো একে অপরের সাথে ওঠে এগুলো কিন্তু অনেক সময় খুব মোটা কাস্টলযুক্ত হয়ে থাকে এগুলো হচ্ছে লিয়ানা এরপর আমরা যেটা জানবো পরজীবী উদ্ভিদ পরজীবী উদ্ভিদটা কী সম্পর্কে একটু দেখো বলছে মূল কখনো ভূপৃষ্ঠে পৌঁছায় না কারণ এদের মূলগুলো কিন্তু সবসময় ওই একের একটা গাছের সাথে আর একটা গাছের সাথে আটকে থাকে মূল কখনো পৌঁছায় না এবার এদের একটা সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে সমস্ত পরজীবী উদ্ভিদ প্রাথমিকভাবে অন্য কোনো সদ বৃক্ষের শাখা প্রশাখা বা কাজ গাছের ওপর একটা গাছ হবে গাছের ওপর জন্মায় এবং উপরের দিকে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু মূল নিম্নগামী হয়ে শেষ পর্যন্ত মৃত্তিকা স্পর্শ করে তাকে অর্ধ পরজীবী কাণ্ডটা উপরের দিকে বাড়বে কিন্তু মূলটা নিম্নগামী হয়ে মাটি পর্যন্ত স্পর্শ করে যাবে সেটা হচ্ছে অর্ধ পরজীবী আর ছদ্ম পরজীবী বা সিউডো পরজীবী কোনটা এটা হচ্ছে প্রাথমিকভাবে মৃত্তিকা উৎপত্তি লাভ করলেও পরবর্তীকালে অন্য কোনো গাছের ওপর নিজেকে প্রতিষ্ঠা করে এবং কিছুকাল পরে মাটির যে মূলটা থাকে সেই মূলটা হচ্ছে অদৃশ্য হয়ে যায় এবং বৃক্ষের ওপরে অবস্থান করে মানে আজকে যেটা মূলের ওপর এটা হচ্ছে মাটি থেকে এর তৈরি হয়েছে অন্য কোনো গাছকে মানে ডিপেন্ড করে উঠছে পরবর্তীতে কিছুদিন এক পরে দেখা যাবে এর এই মূলটা মাটি থেকে অদৃশ্য হয়ে গেছে সেটা হচ্ছে সিউডো পরজীব উদ্ভিদ ওকে এইগুলো হচ্ছে আমাদের মূলত প্রধান ভাগ নিরক্ষী চিরতরণের বা বায়োমের উদ্ভিদ সম্প্রদায় নিয়ে তাহলে আমরা পরবর্তীতে প্রাণী সম্প্রদায় এবং এই অঞ্চলের কাষ্ঠশিল্প কীভাবে উন্নতি লাভ করেছে বা উন্নতি লাভ না করার পিছনে কারণটা কী এত উন্নত উন্নত গাছ পাওয়া যাচ্ছে তাও কাষ্ঠশিল্প কেন উন্নত না সেটা নিয়ে আমরা পরবর্তী পার্ট টুতে আলোচনা করব। তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ